হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আচার্য স্যার ম্যাথস পয়েন্ট ইউটিউব চ্যানেল দেখো আমি তোমাদের বলেছিলাম যে রেলে আর পি এ বেরো বেরোয় অনেকদিন আগে বলেছিলাম তো এর কোনো অফিসিয়াল নোটিফিকেশন এখনো আসেনি মানে কবে থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হবে সেই ব্যাপারে কোনো নোটিফিকেশান আসেনি কিন্তু কর্মসংস্থান পেপারে যেটা দিয়েছে তো সেই ডিটেলসটা আমি তোমাদেরকে পড়ে শোনাব যে দু হাজার দুশো পঞ্চাশ মানে বাইশশো পঞ্চাশটা কনস্টেবল ও সাব ইন্সপেক্টর নিয়োগ হবে কী কী এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগবে নেগেটিভ মার্কিং কী থাকবে বেতন বা স্যালারি কী থাকবে সিলেবাস কী থাকবে এবং কবে নাগাদ তোমাদের নোটিফিকেশান আসতে পারে এই সকল ব্যাপারে যে একটা আর্টিকেলে কর্মসংস্থান দেওয়া হয়েছে সেটা আমি তোমাদেরকে দেখাবো তারপর তোমরা পুরো ডিটেলসটা বুঝতে পারবে তো আশা করব পুরো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলে এই আর যে রিক্রুটমেন্ট তার ব্যাপারে কোনো প্রশ্ন তোমাদের আর থাকবে না তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তার আগে বলি যারা যারা আমার চ্যানেলে নতুন এসছো তারা করে পাশে থাকা ক্লিক করে নোটিফিকেশনটা অন করে দাও যাতে আমার দেওয়া ভিডিও আপডেট যেন তোমার কাছে সবথেকে আগে পৌঁছে যায় তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক দেখো রেল নিরাপত্তা বাহিনীতে দু হাজার দুশো পঞ্চাশ কনস্টেবল ও সাব ইন্সপেক্টর দেখো বলা আছে মাধ্যমিক ও গ্র্যাজুয়েট ছেলে মেয়েদের জন্য মাধ্যমিক হচ্ছে যেটা আর পি এফ কনস্টেবল আর গ্র্যাজুয়েট হচ্ছে যেটা আর পি এফ সাব ইন্সপেক্টর বা আর পি এফ এস আই তো আমি এখানে ডিটেলসে সব কিছু বলা দেবো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো কোনো ডাউট আর তোমাদের আর পি এফ কনস্টেবল এবং এসআই রিক্রুটমেন্টের ব্যাপারে থাকবে না প্রমিস দেখো লেখা আছে কেন্দ্রীয় সরকারের রেলওয়ে মন্ত্রকের অধীন রেলওয়ে বোর্ডের ডিআইজি দুই জানুয়ারি এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল ব্লা ব্লা বলা দরকার নাই ঠিক আছে আমি মেন মেন পয়েন্টে চলে যাব বেশি বাজে বাগেরা বকে লাভ নেই তো মোটামুটি দু জন তোমার দু হাজারের মতো তোমার কনস্টেবল এবং আড়াইশ জনের মতো সাব ইন্সপেক্টর নেওয়া হবে তো কোন পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা প্রার্থী বাজার লাগবে তো পুরোপুরি নিচে দেওয়া হলো আমি যখন নিচে পড়ে শোনাচ্ছি দেখো কনস্টেবেল আমি আগে বললাম যে যারা যারা মাধ্যমিক পাস তারা তোমরা আর পি এফ কনস্টেবলের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং যারা যারা তোমরা গ্র্যাজুয়েশান পাস তারা আর পি এফ এসআই জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং তোমাদের বয়স হতে হবে আঠেরো থেকে পঁচিশ দেখো দু কিন্তু আঠেরো থেকে পঁচিশ এমনটা নয় যে সাব ইন্সপেক্টরের জন্য বয়সেরটা বয়স বেশি দেওয়া রয়েছে কনস্টেবল বলো বা এসআই বলো দুক্ষেত্রে কিন্তু এজ আঠেরো থেকে পঁচিশ এক সাত দু হাজার চব্বিশের হিসাবে তোমাদের বয়স হতে হবে আঠেরো থেকে পঁচিশ এই ডেটের হিসাবে ক্যালকুলেট করা হবে ঠিক আছে এবং ও বিসি এস সি এস টি তোমরা যেরকম ছাড় পাও ঠিক আছে তিন পাঁচ যেরকম ছাড় পাও এবং এক্স এক্স যারা সার্ভিসম্যান ছিল তারা যারা যে ছাড় পায় সেই অনুযায়ী ছাড় পাবে শরীরের মাপজোকটা কিন্তু আলাদা এসআইয়ের ক্ষেত্রে আচ্ছা শরীরের মাপজোকটা একই আছে আমি একটু বলে দিই মেয়ে এবং ছেলেদের ক্ষেত্রে আলাদা দেখো ছেলেদের জন্য লম্বাই হতে হবে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার ঠিক আছে এবং বুকের ছাতি না ফুলিয়ে আশি সেন্টিমিটার আর ফুলিয়ে পঁচাশি মানে পাঁচ সেন্টিমিটার ফোলাবার ক্ষমতা থাকতে হবে ও ওজন হতে হবে উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মানে তোমার যে হাইট সে অনুযায়ী ওয়েট থাকতে হবে না হলে ডিসকোয়ালিফাইড একশো পঁয়ষট্টি সেন্টিমিটার তোমার হাইট লাগবে সেই অনুযায়ী তোমার ওয়েট লাগবে এবং গোর্খা যারা তারা দু সেন্টিমিটার ছাড় পাবেন আচ্ছা মেয়েদের বেলায় কি না শারীরিক মাপজোপ হতে হবে লম্বাই একশো এবং তোমার যারা যারা গোর্খা টোরকা আছে তারা দেখে নেবে এটা আমি অত ডিটেলসে যাচ্ছি না অনেক বড়ো হয়ে যাবে ভিডিওটা চোখের চশমা জোড়া হাঁটু পায়ের চ্যাটালো পাতা টেরা দৃষ্টি শারীরিক বিক্রি থাকলে আবেদনের যোগ্য নন দেখো যাদের চোখে চশমা আছে মাইনাস পাওয়ার তারা অ্যাপ্লাই করো না কারণ আর পি এফ কনস্টেবলের যে মেডিকেল স্ট্যান্ডার্ড এ টু স্ট্যান্ডার্ডে হয় সেক্ষেত্রে কোনো রকম চশমা কিন্তু অ্যাপ্লিকেবল নয় মাইনাস জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান বা কারো ওয়ান পয়েন্ট ফাইভ যদিও খুব কম নেগেটিভ মায়োপিয়া থাকে তাও কিন্তু অ্যাপ্লিকেবল নয় তোমরা অ্যাপ্লাই করো না বোঝা গেল তারপরে আমি আসছি কি না বেতন দেওয়া আছে কি না আর পি এফ কনস্টেবলের বেলায় বেতন আছে একুশ হাজার সাতশো টাকা বেসিক পেয়ে আরও যোগডো হয়ে মোটামুটি ছাব্বিশ সাতের মাংশ বেতন আছে টোটাল শূন্যপদ আছে দু হাজারটা কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী সংরক্ষিত করে রাখার জন্য শূন্যপদ সংরক্ষিত থাকবে রেলের যে ব্যাপারে বহুত কিছু সিস্টেম থাকে কি করে ভ্যাকেন্সি ফিল হয় কোন জনে অ্যাপ্লাই করতে হয় কোন জনে কাট কম থাকে বা কোন জন থেকে কিভাবে কাট অফের বা কী বহুত কিছু রেলের ফ্যাক্টর থাকে আমি প্রত্যেকটা আপডেট আসার আগে ডিটেলসে বুঝিয়ে দেবো ঠিক আছে কোথায় কীভাবে আপডেটটা হয় তো অন্য ভিডিও দেখে নেবে আশা করছি এই ভিডিওটা যতটা আমি বলবো পুরোপুরি বুঝতে পারবে তো আপডেট আসুক আমি সেখান থেকে সব কিছু অ্যানালাইসিস করে দেব ঠিক আছে আমি লাস্টে আরও দুটা টিপস দিচ্ছি একটু ওয়েট করে যাব বাজার জন্য প্রথমে কম্পিউটার বেসড টেস্ট হবে যেটাকে বলা হয় সিবিটি তারপর শারীরিক সক্ষমতার পরীক্ষা শারীরিক মাপজপের পরীক্ষা সার্টিফিকেট ভেরিফিকেশান প্রথমে হবে সিবিটি তারপরে পি ফিজিক্যাল মেজারমেন্ট তারপরে তোমার হবে পি পিটি মানে ফিজিক্যাল টেস্ট যে দাও এবার তারপরে তোমার হবে সার্টিফিকেট ভেরিফিকেশান লিখিত পরীক্ষা একশো কুড়ি নাম্বারে দেখো কনস্টেবল এটা আমি কনস্টেবলটা বলছি কিন্তু আমি বলে রাখি কনস্টেবল এবং এস এর সিলেবাস একই শুধুমাত্র লেভেলটা বাড়িয়ে দেবে এর ক্ষেত্রে পরীক্ষার নাম্বারও একশো কুড়ি এবং টপিকও তিনটা যার নাম্বারের ক্লাসিফিকেশানটাও একই থাকবে জেনারেল ইন্টেলিজেন্স এবং রেজনিক পঁয়ত্রিশটা প্রশ্ন পঁয়ত্রিশ নম্বর অ্যারেথমেটিক পঁয়ত্রিশটি প্রশ্ন এবং জেনারেল অ্যানেস পঞ্চাশটা প্রশ্ন পঞ্চাশ নম্বর টোটাল একশো কুড়ি নাম্বারের প্রশ্ন থাকবে এবং সময় থাকবে নব্বই মিনিট নেগেটিভ মার্কিং থাকবে নেগেটিভ মার্কিং থাকবে এখানে ভুল দেওয়া আছে যারা যারা হয়তো পরীক্ষা দেয়নি তারা বলতে পারবে না তারা এখান থেকে বলে দেবে এক নম্বরে একটা প্রশ্ন কাটা যাবে না রেলের নেগেটিভ মার্কিং অলওয়েজ ওয়ান বাই থার্ড হয় মানে জিরো পয়েন্ট থ্রি থ্রি একটা ভুলের জন্য জিরো পয়েন্ট থ্রি থ্রি কাটা যাবে দুটো ভুলের জন্য জিরো পয়েন্ট সিক্স সিক্স এটা কাটা যাবে এরকমভাবে কাটা যায় মানে তিনটা ভুল করলে এক নাম্বার কাটা যাবে এটা হচ্ছে রেলের নেগেটিভ সমস্ত এক্সামের ক্ষেত্রে এটাই হয়ে থাকে এন টি পিসি গ্রুপ ডির ক্ষেত্রেও একই হয়ে থাকে ঠিক আছে এবং বলা আছে লিখিত পরীক্ষায় জেনারেল ও বিসি বিয়াল্লিশ নম্বর তবসুদের ছত্রিশ নম্বর পেলে সফল হবেন এক্ষেত্রে কিন্তু কিন্তু না এটা কাট অফ এটা আলাদা জিনিস বিয়াল্লিশে ছত্রির সঙ্গে এক্সাম চাকরি পাওয়া পাশ করার সঙ্গে কোনো সম্পর্ক নেই এটা আমি পরে ডিটেলসে বলে দেবো মোট শূন্য প্রতি দশগুন পার্থকে শারীরিক মাপজক মানে পি এম টি ও পিটির জন্য ডাকা হবে ক্লিয়ার মানে যদি দশটা সিট থাকে তাহলে একশো জনকে পিএমটি মানে পিএমটিতে রাখা হবে বুঝা গেল কতজন পাশ করবে সেটা পরের কথা বাকিটা ওরা ফাইনাল ম্যানালিস্টে মেকআপ করে দেয় তো সেটা পরের কথা শারীরিক সক্ষমতার পরীক্ষা হচ্ছে ছেলেদের বেলা থাকবে পাঁচ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড আমি বলে দিই আর পি এফ কনস্টেবলের গাউনটা প্রায় প্রায় নয় পুরোটাই আর্মির টাইমিং অনুযায়ী হয় পাঁচ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে ষোলোশো মিটার দৌড় ঠিক আছে এবং আরও দুটো এক্সট্রা থাকে কি চার ফুট হাই জাম্প এবং চোদ্দো ফুট লং জাম্প দেখো তোমরা কিন্তু রানের ক্ষেত্রে যদি একবার যদি ফেল করে যাও তাহলে কিন্তু দ্বিতীয়বার চান্স পাবে না ঠিক আছে আর মহিলাদের ক্ষেত্রে কি না তিন মিনিট চল্লিশ সেকেন্ডে আটশো মিটার দৌড় তিন ফুট হাই জাম্প ন ফুট লং জাম্প প্রথমে দৌড় হবে দৌড় যদি কেউ ফেল করো দ্বিতীয়বার চান্স পাবে না ঠিক আছে কিন্তু পরের যে দুটো ইভেন্টে দুবার করে চান্স হবে মানে একবার যদি ফেল করে যাও আরেকবার চান্স দেওয়া হবে সফল হলে সার্টিফিকেট ভেরিফিকেশান নেক্সট আসছে সাব ইন্সপেক্টরের বেলায় যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা একই ডেট ক্রাইটেরিয়া একই এজ ক্রাইটেরিয়া এক সাত দু হাজার চব্বিশের হিসাবে কুড়ি থেকে পঁচিশের মধ্যে হতে হবে এবং ছাড়টা তোমরা একইভাবে পাবে এবং হাইট ওয়েট সেম যেটা বলেছিলাম আর পি এফ কনস্টেবলের যেটা বললাম একদম সেম যেটা আর পি এফ ইসার সেমই আমি আর রিপিট করছি না ভিডিওটা বড়ো হয়ে যাবে কিন্তু ইশারের ক্ষেত্রে বেতন ভালো আছে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা তোমাদের বেতন আছে বেসিক পে মানে ইন হ্যান্ড স্যালারি তোমরা চল্লিশের কাছাকাছি বেতন পেয়ে যাবে বা আরও বেশি আরও একটু বেশি বেতন বিএল হাজার টাকা আমাদের বেতন পেয়ে যাবে তো মোট শূন্যপদ হচ্ছে আড়াইশোটি কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী সংরক্ষিত ক্যাটাগরির জন্য সংরক্ষণ মানে শূন্যপদ সংরক্ষিত থাকবে এটা আমি পরে ডিটেলসে বুঝিয়ে দেব বাড়তি বাজার জন্য প্রথমেই এটাও সেম ভাবার সিবিটি হবে তারপর পিএমটি তারপরে ফিজিক্যাল টেস্ট তো এক্ষেত্রেও সেমই একশো কুড়িটা প্রশ্ন থাকবে টপিকটাও একই জেনারেল ইন্টেলিজেন্স থার্টি ফাইভ কোয়েশ্চেন এবং তোমার অ্যাডেথম্যাটিক থার্টি ফাইভ এবং জেনারেল অ্যাওয়ারনেস জি যেটা পঞ্চাশ নম্বরের প্রশ্ন টোটাল একশো কুড়ি এবং যেহেতু সিলেবাসটা একই কিন্তু এসআর ক্ষেত্রে কী হবে লেভেলটা হাই করে দেবে ওরা আর রেলে কোনো পরীক্ষাতে ইংলিশ থাকে না এবারেও কিন্তু নেই যারা যারা ইংরেজিতে কাঁচা আছো তারা কিন্তু এক্সামটাকে ভালো করে নিতে পারো এবং নেগেটিভ মার্কিং আছে এক্ষেত্রেও তাই এটা ভুল দেওয়া আছে পার এক নম্বরে এক কাটা যাবে না এটা হচ্ছে তিনটা ভুল করলে এক নম্বর কাটা যাবে মানে নেগেটিভ মার্কিং জিরো পয়েন্ট থ্রি থ্রিভাবে রেলের নেগেটিভ হয় এখানেও তাই হবে আচ্ছা মোট শূন্য পদে দশগুন গুণ থেকে শারীরিক মাপজব এবং পি এফটি জন্য টাকা হবে এক্ষেত্রেও দশগুন পার থেকে টাকা হবে শারীরিক সক্ষমতার জন্য ছেলেদেরবেলা থাকবে দেখো এ বেলায় একটু ছাড় দেওয়া আছে যেটা রানিং রানিংটা আছে ছ মিনিট তিরিশ সেকেন্ডে ষোলোশো মিটার এবং তিন ফুট নয় ইঞ্চি হাই জাম্প এবং বারো ফুট লং জাম্প মহিলাদের বেলায় কী আছে না শারীরিক সক্ষমতা পরীক্ষায় থাকবে চার মিনিটে আটশো মিটার দৌড় তিন ফুট হাই জাম্প এবং ন ফুট লং জাম্প দৌড়ে একবার সুযোগ পাবেন ও সফল না হলে বাতিল পরের তিনটা যে পরের তিনটা ইভেন্ট এবং মেয়েদের বেলায় দুটো ইভেন্ট হবে তো প্রত্যেকটা ইভেন্টে ধরো দুবার করে চান্স পাবে মানে কোনো ইভেন্ট ধরো সাপোজ ধরো আমি বলছি কোনো ছেলে ধরো প্রথমবারে ধরো যারা রানিংয়ে কেটে গেলো সে আর চান্স পাবে না কিন্তু যে রানিংয়ে পাস করবে সে ধরো সাপোজ তিন ফুট সে ধরো তিন ফুট নয় ইঞ্চির হাইজামে একবার ফেল করলো তাকে কিন্তু আরেকবার তিন ফুট নয় ইঞ্চির হাইজামে আরেকবার চান্স দেওয়া হবে মানে রানটা বাদ দিয়ে বাকি যে ইভেন্টগুলো আছে সেখানে দুটো করে চান্স দেওয়া হবে বোঝা গেছে তো উপরে দুই পদের বেলায় দরখাস্ত নেওয়া হবে ঠিক আছে কবে থেকে দরখাস্ত নেওয়া হবে সেটা তোমাদের কর্মস্থান পেপারে দেওয়া হবে বোঝা গেল এ পরে হচ্ছে কি পেপার মানে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশনটা এলে আমি বলে দেবো যে তোমরা দুটো পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে না একটা পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে আর রেলের যে ভ্যাকেন্সি বা রেলের যে অ্যাপ্লাইং প্রসেস সেটা বহুত ফাস্ট বহুত জোন থাকে কী করে অ্যাপ্লাই করবো না করবো আমি সব ডিটেলসে ভিডিও বানিয়ে দেবো তারপর করবে আর আমি এটুকু বলবো যারা যারা আমার সাবস্ক্রাইবার আছো তারা এখন নোটিফিকেশান এলেও আমি সেটা জানিয়ে দেবো তবুও একবার বলে রাখছি কেউ ফিল আপ করো না দশ বারো দিন যাক আমি তোমাদেরকে যে জন্যে বলবো তোমরা সেই জন্যে ফিল আপ করবে ঠিক আছে অনেক সময় জোন ওয়াইজ কিন্তু চাকরি অনেক ভ্যারি করে তো সেটা তোমরা কাট অফ বেরোক বা এক্সাম হোক তারপরে তোমরা নিজেরাই বুঝতে পারবে আমি এটা কেন বললাম তো তোমাদের দরখাস্তাটা শুরু হবে মোটামুটি আমার যেটা আসা জানুয়ারি মাসের মোটামুটি নেক্সট উইক থেকেই আমার মনে হয় যেটা নেক্সট উইকেই মানে হয়তো পরের কর্মসংস্থানে বা তুমি পাঁচ ছ দিন পরেই তোমাদের হয়তো ওয়েবসাইটে আরবি ওয়েবসাইটে দিয়ে দিতে পারে যে ভ্যাকেন্সি বেরিয়ে গেছে তো তোমরা অ্যাপ্লাই স্টার্ট হয়ে যাবে তো যখনই অফিসিয়াল নোটিফিকেশন আসুক আমি অবশ্যই ভিডিও করে পুরো ডিটেলস ভিডিও বানিয়ে দেবো জোন ওয়াইজ ভেকেন্সি এভরিথিং ধরো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবে কিন্তু তাহলে কিন্তু ভিডিওগুলো মিস করে যাবে তো আজকে ছিল এখানেই দেখা যাচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো ইম্পর্টেন্ট সরকারি চাকরির আপডেট নিয়ে